গুড ইভিনিং স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক আমরা এখন আলোচনা করব লাইভ মক টেস্ট বাংলা পেডাগি তো আমরা স্টার্ট করছি আজকের আমাদের লাইভ মক টেস্ট বাংলা পেডাগি ঠিক আছে ডব্লুপিএসএসি এস টেট পেট যাবতীয় যে আমাদের পরীক্ষাগুলো আছে সি টেট বলো আবার ট্রেট যাবতীয় টেটের ক্ষেত্রে বাংলা পেডাগি একটি গুরুত্বপূর্ণ বিষয় তো আজকের লাইভ মক টেস্টে তোমরা লাইভ চ্যাটে জানাবে অ্যান্সারগুলো এবং কমেন্টে কতগুলো ঠিক করতে পেরেছো সেটিও তোমরা জানাবে আমরা স্টার্ট করছি এবং আমাদের সাথে এভাবেই স্টে করো এবং কন্টিনিউয়াসলি থাকো দেখো প্রথম তোমাদের মক টেস্ট প্রত্যেকটা প্রশ্নে ছ সেকেন্ড তোমরা টাইম পাবে প্রথম প্রশ্ন শুরু হচ্ছে মাতৃভাষাকে মাতৃদুগ্ধের সঙ্গে তুলনা করেছিলেন কে বিদ্যাসাগর রামমোহন রবীন্দ্রনাথ ঠাকুর বিবেকানন্দ তোমাদের টাইম স্টার্ট নাও ছ সেকেন্ডের মধ্যে তোমরা অ্যান্সার জানাবে লাইভ চ্যাটে বা কমেন্টে মাতৃভাষাকে মাতৃ তুলনা করেছিলেন কে আমি অ্যানসার বলে দিচ্ছি হবে রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ সিএটটা অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর আশা করি তোমরা অ্যান্সার দিয়ে দিয়েছো আগেই দ্বিতীয় প্রশ্ন নজর রাখো তাড়াতাড়ি ভাষার নিয়মকে কি বলা হয় ব্যাকরণ ভাষাবিজ্ঞান ভাষাতত্ত্ব ওপরের কোনোটিই নয় তোমাদের টাইম শুরু হচ্ছে স্টার্ট নাও এখন থেকে সেকেন্ডের মধ্যে তোমরা অ্যান্সারটি জানো ভাষার নিয়মকে কী বলা হয় ব্যাকরণ ভাষা বিজ্ঞান ভাষা তত্ত্ব ওপরের কোনোটিই নয় তোমাদের টাইম ওভার হয়ে গেছে আমি অ্যান্সার বলে দিচ্ছি অ্যান্সার হবে ব্যাকরণ এটি খুব ইম্পর্ট্যান্ট ভাষার নিয়মকে কী বলা হয় ভাষার নিয়মকে বলা হয় ব্যাকরণ তিন নম্বর প্রশ্ন চলে যাচ্ছি শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলার জন্য যে পাঠে গুরুত্ব দিবেন সেটি কি অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলার জন্য যেটিতে গুরুত্ব দিতে হবে সেটি কি কবিতা জীবনী সাহিত্য গল্প ভ্রমণ সাহিত্য কোনটি তোমাদের টাইম স্টার্ট নাও সেকেন্ড তোমরা টাইম পাবে অর্থাৎ কোন বিষয়টাতে তোমরা গুরুত্ব দে দেবে সেটি এখানে বলা হয়েছে কবিতা জীবনী সাহিত্য গল্প ভ্রমণ সাহিত্য ঠিক আছে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলার জন্য কোনটিতে গুরুত্ব দিতে হবে অ্যান্সার আমি বলে দিচ্ছি হবে জীবনী সাহিত্য অর্থাৎ সি জীবনী জীবনী সাহিত্য ঠিক আছে তাহলে সাহিত্যের গুরুত্ব দিতে হবে দেশপ্রেম জাগিয়ে তোলার জন্য ঠিক আছে চার নম্বর ব্যাকরণের নিয়ম শিখন ড্যাশ শিক্ষার্থীদের বয়সের উপর নির্ভর করে শিক্ষার্থীদের বয়সের উপর নির্ভর করে না শিক্ষার্থীদের আগ্রহের উপর নির্ভর করে শিক্ষকের শিক্ষণ কৌশলের উপর নির্ভর করে তোমাদের টাইম শার্ট নাও তোমরা অ্যানসারটি জানিয়ে দাও ব্যাকরণের নিয়ম শিখুন শিক্ষার্থীদের বয়সের উপর নির্ভর করে নির্ভর করে না বয়সের উপর আগ্রহের ওপর নির্ভর করে শিক্ষণ কৌশলের উপর নির্ভর করে কোনটি অ্যান্সার হবে তোমরা আশা করি অ্যান্সার দিয়ে দিছ আমি অ্যান্সার জানিয়ে দিচ্ছি এটি হবে শিক্ষার্থীর বয়সের উপর নির্ভর করে কারণ ব্যাকরণ শিক্ষার্থীর বয়সের সঙ্গে সঙ্গেই শেখা যায় তারপর নেক্সট কোয়েশ্চেন তোমরা কন্টিনিউয়াসলি অ্যান্সার করতে থাকো বাংলা ব্যাকরণ বই হলো একটি বাংলা ব্যাকরণ শেখার বই বাংলা ভাষা শেখার বই বাংলা ভাষা শিক্ষার একটি শিক্ষা সহায়ক উপকরণ শিক্ষকের শিক্ষণ সহায়ক বই কোনটি হবে তোমাদের টাইম স্টার্ট নাও তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্টে জানাও মতামত জানাতে পারো কোনো জিজ্ঞাসা থাকলেও তোমরা জানাতে পারো এবং তোমাদের সাজেশন সবসময় আমাদের পাথেও আমাদের চলার পাথেও তোমরা অ্যান্সার দিয়ে দাও বাংলা ব্যাকরণ বই হলো একটি বাংলা ব্যাকরণ শেখার বই বাংলা ভাষা শেখার বই বাংলা ভাষা শিক্ষার একটি শিক্ষা সহায়ক উপকরণ নাকি শিক্ষকের শিক্ষণ সহায়ক উপকরণ তো টাইম ওভার আমি জানিয়ে দিচ্ছি এটি হবে সি বাংলা ভাষা শিক্ষার একটি শিক্ষা সহায়ক উপকরণ আবারও বলি বাংলা ব্যাকরণ বই হল ঠিক আছে বাংলা ভাষা শিক্ষার একটি শিক্ষা সহায়ক উপকরণ অর্থাৎ সি এরটা তারপর আর কতগুলো ঠিক হলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আগে মকটেষ্টা হয়ে যাও ভাষা শেখার একটি ভাষা শেখার একটি প্রকৃষ্ট মাধ্যম কী এটি খুব ইম্পর্ট্যান্ট ভাষা শেখার একটি প্রকৃষ্ট মাধ্যম সমাজে মেলামেশা বন্ধুদের সাথে আড্ডা মারা সাহিত্য গ্রন্থ পাঠ স্কুলে না যাওয়া খুব সহজ প্রশ্ন এবং অনেক ক্ষেত্রে ঘুরিয়ে আসে তোমাদের টাইম স্টার্ট নাও তোমরা অপশন দাও এবিসিডি কোনটি হবে ভাষা শেখার একটি প্রকৃষ্ট মাধ্যম কী আমি অ্যান্সার জানিয়ে দিই এইভাবে সাহিত্য গ্রন্থ পাঠ কারণ আগে আমরা ব্যাকরণটাও করে নিয়েছি যে ধীরে ধীরে বয়সের উপর নির্ভর করে এটিও তাই সাহিত্য গ্রন্থের উপর ভাষা শেখাটা নির্ভর করে তো নেক্সট কোশ্চেন ভাষার অসঙ্গতি আছে এমন শিক্ষার্থীকে শিক্ষক সবসময় সহজ ও স্পষ্ট নির্দেশ দেবে মাঝে মাঝে একটু স্পষ্ট নির্দেশ দেবে কেবল লিখিত নির্দেশ দেবেন সবসময় অস্পষ্ট নির্দেশ দেবেন কোনটি হবে ভাষা খুব ইম্পর্টেন্ট এটা যতগুলো প্রশ্ন আছে তার মধ্যে এটি অন্যতম ভাষার অসঙ্গতি আছে এমন শিক্ষার্থীকে শিক্ষক কি করবেন সহজ এবং স্পষ্ট নির্দেশ দেবে অল্প একটু নির্দেশ দেবেন লিখিত নির্দেশ দেবেন কেবল বা সবসময়ই অস্পষ্ট নির্দেশ দেবেন তোমাদের টাইম স্টার্ট নাও খুব সহজ এবং খুব গুরুত্বপূর্ণ অনেক পরীক্ষার্থী আসে ঠিক আছে এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই হতেও পারে তোমরা কমন পেয়ে গেছো বা আগেও পেয়েছো এবং ভবিষ্যতেও পাবে হয়তো খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা তো অ্যান্সার আমি জানিয়ে দিই অ্যান্সার হবে সবসময় সহজ এবং স্পষ্ট নির্দেশ দেবে অর্থাৎ সব সবসময় সহজ এবং স্পষ্ট নির্দেশ দেবে লাস্ট কোশ্চেন পঠন পাঠন ও শিখনের গুরুত্বপূর্ণ অংশ হল মূল্যায়ন প্রক্রিয়া অবিচ্ছিন্ন প্রক্রিয়া পঠন প্রক্রিয়া উপরের কোনোটিই নয় তোমাদের টাইম স্টার্ট নাও পঠন পাঠন ও শিখনের গুরুত্বপূর্ণ অংশ কোনটি মূল্যায়ন অবিচ্ছিন্ন পঠন উপরের কোনোটিই নয় তোমাদের টাইম ওভার আশা করি তোমরা প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছ আমি বলে দিই অ্যান্সার হবে এ অর্থাৎ মূল্যায়ন প্রক্রিয়া পঠন পাঠন ও শিক্ষণ এর গুরুত্বপূর্ণ অংশ মূল্যায়ন প্রক্রিয়া ঠিক আছে এই ছিল আজকের আমাদের লাইভ মক টেস্ট তোমাদের কার কটা ঠিক হলো তোমরা কমেন্টে জানিয়ে দাও হ্যাঁ তুমি কোনটা ভুল হয়েছে সেটা আমি দেখে নেবো এবং লাইভ চারটে অংশ নিয়েছো তো কোনো অসুবিধাই নেই তোমরা এইভাবেই আমাদের সাথে থেকো থ্যাঙ্ক ইউ ফর ইয়োর টাইম এরকম প্রত্যেক দিন নিয়মিত দুবার করে মক টেস্ট তোমরা দেওয়ার সুযোগ পাবে ঠিক আছে টেড আপার প্রাইমারি বা টেট পেট ডাব্লু বিএসিসেট পেড যাবতীয় প্রশ্নের জন্য ঠিক আছে সেন্ট্রাল টেট হোক যাই হোক তোমরা প্রত্যেক দিন এখানে আমরা মক টেস্ট নিই তোমরা মক টেস্ট দিয়ে নিজেদের প্রস্তুতিটা যাচাই করে নিতে পারো তো প্রচুর শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটি প্রেস করে দাও যারা নতুন এসেছো থ্যাংক ইউ ফর ইয়ার টাইম